অক্ষরজ্ঞান নেই রসরাজের চালাতে পারেন না স্মার্টফোন ধারণা নেই ফেসবুক নিয়েও তিনি যে বাটন ফোনটা চালান তার ভাষায় এটি কডি মোবাইল অথচ তার নামে ফেসবুক আইডি খুলে দুই সালে দেওয়া হয় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট এরপর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলে সাম্প্রদায়িক হামলা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর সাড়ে ছয় বছর পর রায় হল একটি মামলার তাতে আবার সামনে রসরাজের সেই ঘটনা

কারণ ফোন ঘেঁটে ফেসবুক চালানোর প্রমাণ না পেলেও তাকে অভিযুক্ত করেই দেওয়া হয়েছে প্রতিবেদন এরপর মামলাটি পাঠানো হয় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে সেখানে একবার যাত্রায় খরচ হয় চার থেকে পাঁচ হাজার টাকা তার মতো মানুষের কাছে এই টাকা বিরাট এক চাপ চট্টগ্রাম আমার গেলে আমার তিন দিনের তখন তো প্রতি মাসে গেলে আমার সাত আট হাজার টাকা খরচা গান খাওয়া টাকা পাঁচ আমার খরচা গান আর তিন দিনের মার এই খাম গাছ রুজি এটা বদ্ধ এটার থেকে আমি মানে মুক্তি হইতাম সাইড আমি বারবার বারবার আমি আবেদন করতে আমি ওই যে আদালত তো আমার জজ সাহেব নাই তাহলে ডেট পালা ডেট পালা ডেট পালা আমার আগে মাসে ওই ডাক্তার দেখার পরে ওই ডেট করবার খোলা দিতে রসরাজের ভোগান্তি কমাতে দুটি উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতে তার হয়ে আইনি লড়াই করা মোহাম্মদ নাসির এই মুহূর্তে তার বেশিটা একটা করা যেতে পারে আপনার যে এই হাই আপনার কুয়াশ্পেন্ড করা যেতে পারে আপনাকে এই প্রক্রিয়াটা হচ্ছে আপনার ওই চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল থেকে আপনি ইয়ে করা লাগবে কি তার সমস্ত নকল তুলতে হবে অভিযোগ গঠন করা থেকে শুরু করে অভিযোগপত্র এজাহার যাবতীয় এই নকল তুলে তারপর হাই একটা কুয়াশ্পেন্ড করা যেতে পারে আরেকটা একটা বিষয় করা যেতে পারে যদি সরকার একটু আন্তরিক হয় বিচারটা দ্রুত শেষ করা এখন এই সমস্ত মুকদ্দমা আমরা দেখি যে সাক্ষী দীর্ঘদিন যাবত আপনার আদালতে আসে না যেমন আগামী দশই মেতে একটা ইয়ে আছে আপনার সাক্ষর জন্য সাক্ষী গ্রহণের জন্য ধার্য আছে এই তারিখে যদি রাষ্ট্র সাক্ষীগুলি নিয়ে আসে তাহলে মুকদ্দমাটা দ্রুত আপনার অগ্রসর হয় চট্টগ্রামের অসরাজের হয়ে লড়ছেন আইনজীবী ভুলন ভৌমিক তিনি মনে করেন এই মামলা চলতেই পারে না মামলা আসলে মামলা তারে প্রমাণ করে সাজা দেওয়ার মতো অবস্থা নেই এটা মূল তাই আমার মানে আমি যতটুকু তাকে সাজা দেওয়ার ইয়ে নাই এখানে আরেকজনের এটা ওয়ান আছে মামলা অনেক ত্রুটি আছে রসরাজ এখানে ফানিশমেন্ট দেওয়ার মতো আসলে কোন কিছু এই মুহূর্তে আমার চোখে পড়ে নেই গত চোদ্দই ফেব্রুয়ারি শেষবার চট্টগ্রাম যান রসরাজ কিন্তু বিচারক ডাকেননি ফলে কথাগুলো বলা হয়নি তার ভাষায় জস্তারে ডেট ফেলায় দেয় খালি রুদ্র রুদ্রাক্ষ বিডি নিউজ ফোর ডট কম